الحمد رب العالمین و والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام صلاۃ و رسول اللہ وعلا آلک يا حبیب اللّہ ولا علیحب حبیب صلاة والسلام وسلام علیہ نبی اللہ وعلا ولی کب يا نور اللہ মাদিনী চ্যানেলের দর্শক উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলেরই ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় মাতা পিতা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে আমাদের মাতা পিতা সম্পর্কিত অনেক কিছু বয়ান শ্রবণ করে থাকি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে ইনশাল্লাহ আমরা এমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসুন আমরা বিষয়ের দিকে যাওয়ার আগে প্রিয় নবী রসুল্লাহ রবি সাল্লু তাল আলহি আ আলহি ওসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই অধিক হারে দরুদে পাক পাঠ করো নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা আকা আলি সাল্লা সাল্লাম ইসাদ করে দিয়েছেন যে দরুদে পাক পাঠ করতে থাকো ইনশাল্লাহ তোমাদের পবিত্রতা অর্জিত হতে থাকবে তো আমাদের উচিত যাতে আমরা পবিত্রতা অর্জনের নিয়তে সবাব অর্জনের নিয়তে ইকলাস সহকারে যাতে দরুদে পাক পাঠ করি আসুন আমরা একবার মহাবৎ সহকারে পাঠ করি দরুদে পাক সল্লু আল্লাহ হবিব সল্লাহ তা মুহম্মদ সল্ল্লাহ তলিহিআ আলহি ওসাল্লাম প্লিজ লাইভের আজকে আমরা শ্রবণ করব বুজুগানী দিনরা কীভাবে নিজের পিতামাতার মাতার খিদমত করে দোয়া নিয়েছেন কিভাবে ওনারা পিতা মাতার খিদমত করেছেন এবং এমন কী করেছেন যার কারণে বুজর্গানে দিনরা সাধারণ মানুষ থেকে বুজুর্গানি দিন হয়েছেন আসুন আমরা শ্রবণ করি রাউজুর রাহাইন নামক কিতাবের মধ্যে পৃষ্ঠা নম্বর দুইশো তেত্রিশ এর মধ্যে একটি ঘটনা এভাবে বর্ণিত রয়েছে আল্লাহ তালা হজরত সৈদুনা সুলাইমান আলা নবীন সালামকে ওহি প্রেরণ করলেন সমুদ্রের তীরে গিয়ে আমার কুদ্রতের নিদর্শন দেখুন তিনি আল নবীন আলীহি সালাম আপন সাথীদেরকে নিয়ে সমুদ্রের তীরে তেসি ফানলেন কিন্তু তেমন কোনো নিদর্শন ওনার চোখে পড়েনি তিনি একটি জিনকে আদেশ করলেন সমুদ্রে ডুব দিয়ে তলদেশের সংবাদ নিয়ে আসো সে জিনটি ডুব দিয়ে ফিরে আসার পর আরজ করলেন আমি তলদেশ পর্যন্ত পৌঁছতে পারিনি এবং কোনো কিছু দেখিনি তিনি আলা সালাম ওই জিনের চেয়েও একটি শক্তিশালী জিনকে আদেশ দিলেন তুমি সমুদ্রের তলদেশে গিয়ে সংবাদ নিয়ে এসো ওই জিনটি প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীরে ডুব দিল কিন্তু সেও কোনো সংবাদ আনতে পারল না তিনি আলা আলানবীন ওয়ালিহ সাল সালাম আপন ও হজরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ আলা আলিহিকে হুকুম দিলেন তিনি কিছুক্ষণের মধ্যেই একটি চার দেয়াল বিশিষ্ট কাফুরের আলী শান সামুদ্রিক গম্বুজ হজর সঈদুনা সুলাইমান আলা নবীন ও আলিহি সালাতামের মহিমান্বিত দরবারে উপস্থিত করলেন এর একটা দরজা মুক্তার দ্বিতীয়টি ইয়াকুতের তৃতীয়টি হীরার এবং চতুর্থটি জামার অর্থাৎ এক প্রকার সবুজ পাথরের ছিল ওই গম্বুজটি খুবই আশ্চর্যজনক গম্বুজ ছিল ওই গম্বুজের চারটি দরজায় খোলা ছিল কিন্তু এই চারটি দরজা খোলা থাকা সত্ত্বেও সমুদ্রের পানির এক ফোটাও ভেতরে প্রবেশ করেনি সুবাহ এ সামুদ্রিক গম্বুজের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত একজন সুদর্শন যুবক নামাজে মশগুল ছিলেন যখন সে নামাজ শেষ করল তখন হজরতঈদুল সুলাইমান আল্লাহ নবীন সালাম তাকে সালাম করে এই সামুদ্রিক গম্বুজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন সে আরজ করল হে আল্লাহর নবী আল্লাহ নবীন ওয়ালিহি সলা সালাম আমার পিতা পঙ্গু এবং আমার মা অন্ধ ছিলেন আলহামদুলিল্লাহ আজাল আমি সত্তর বছর তাদের খিদমত করেছি আমার মা ইন্তেকালের পূর্বে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে মঙ্গলজনক দীর্ঘায়ু দান করুন আর আমার পিতা মহোদয় সময় দোয়া করলেন আমার ছেলেকে এমন স্থানে ইবাদতের ব্যবস্থা করে দিন যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না ইসলামী ভেরা দেখুন ওই যুবক সত্তর বছর পিতামাতার মাতার করেছে এবং ওনার পিতা দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে আমার ছেলেকে এমন ইবাদতের ব্যবস্থা করে দিন যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না আমার পিতার দাফনের পর আমি সমুদ্রের তীরে এসে এই সামুদ্রিক গম্বুজটি দেখতে পেলাম এবং আমি সেটার ভেতরে প্রবেশ করলাম এমন সময় এক ফিরিস্তা আসলো এবং সে এ গম্বুজকে সমুদ্রের তলায় নামিয়ে দিল সাইদুনা সুলাইমান আলা নবীনা আলহি সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করাতে আরজ করল। যে আমি হজরত সাইদুনা ইব্রাহিম খালিলুল্লাহ আলহ নবীনা আলহি সালাতাল্লামের মুবারকময় যুগে এখানে এসেছি হজরত সাইদুনা সুলাইমান আলা নবীন আলহি সাল্লা সাল্লাম বুঝে গেলেন যে এই লোকটার দুই হাজার বছরে সামুদ্রিক গম্বুজে অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু সে এখনও যুবক আর একটা চুলো সাদা ছিল না যখন খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন ওই যুবক বললো যে প্রতিদিন একটা সবুজ পাখি ঠোঁটে করে হলুদ বর্ণের কিছু আনে আমি সেটা খেয়ে নি সেটাতে দুনিয়ার সকল স্বাদ থাকতো সেটার দ্বারা আমার ক্ষুদা ও পিপাসা মিটে যেত তাছাড়া আলহামদুল্লাহ আজ্জাওয়াজাল গরম শীত নিদ্রা অলসতা তন্দ্রাভাব একাকিত্ব এবং ভীত সন্ত্রস্ততা এসব কিছু আমার থেকে দূরে থাকতো এরপর যুবকের ইচ্ছা অনুযায়ী সৈদুনা সুলাইমান আলা নবীন আলহি সালাম এর হুকুম পে হজরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ তাহলে আলহি সামুদ্রিক গম্বুজকে উঠিয়ে সমুদ্রের তলায় পৌঁছিয়ে দিল এরপর হজরত সঈদুল্লাহ সুলাইমান আলা নবীন আলহি সালাম বলেন হে লোকেরা আল্লাহ আপনাদের সকলের উপর দয়া করুন আপনারা দেখলেন তো পিতা মাতার দোয়া কিভাবে কবুল হয় পিতা মাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকুন আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ প্রিয় ইসলাম ভাইরা জানতে পারলাম আমরা সত্তর বছর যে যুবক খিদমত করেছে সে কেমন খিদমত করেছে যার বদৌলতে আল্লাহ তালা তাকে এমন স্থানে ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে সে হাজার বছর পর্যন্ত থাকা সত্ত্বেও যুবকই রয়ে গেল এবং আল্লাহ তালার কুদরত থেকে তার জন্য খাবারেরও ব্যবস্থা হয়ে থাকে এবং সে নিশ্চিন্তভাবে কোনো চিন্তা ছাড়াই সে সেখানে ইবাদতের মধ্যে মশগুল থাকে ফ্রেসলাইভার এগুলো হচ্ছে পিতামাতার দোয়ার বদৌলতে পিতামাতার খিদমতের কারণে সেই যুবকটি এত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছে এত উচ্চ আসনে সে পৌঁছতে পেরেছে ফি ভাইয়েরা জানা গেল পিতামাতার খিদবত করা অনেক বড় সৌভাগ্যের বিষয় যদি তাদের অন্তর খুশি হয়ে যায় এবং তারা দোয়া করে দেয় তবে শুধু বুজুর্গানে দিন হওয়া যায় তা নয় শুধু উচ্চ মর্যাদায় পৌঁছা যায় তা নয় বরং আখিরা তো সুন্দর হয়ে যায় বরং তরিও পার হয়ে যায় আসুন এর প্রসঙ্গে আমরা একটি ইমান উদ্দীপক ঘটনা শ্রবণ করি এবং নিজে নিজেই আন্দোলিত হয়ে যায় যে আমরা সকলেই জানি সে কামিলের কথা কেই বা না জানে ছোট থেকেই সকলকে ওনার নাম শোনানো হয়ে থাকে জি হা আমি আরজ করতে যাচ্ছি হজর সৈদুনা বাহমতুলিহির ঘটনা কে না জানে ওনার ঘটনার কথা কে না জানে ওনার সেই খিদমতের কথা রুজহাতুল মাজালিস খণ্ড এক পৃষ্ঠা দুইশো এর মধ্যে এই ঘটনাটি এভাবে বর্ণিত রয়েছে হাজর সৈদুনা বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি তাল আলহি বলেন যে একবার তীব্র শীতের কোন কোনে শীত ওই শীতের রাতে ওনার মা ওনার কাছে পানি চাইলেন তখন উনি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলেন কিন্তু তখন মায়ের ঘুম এসে গিয়েছিল অর্থাৎ ঘরের মধ্যে তখন পানি ছিল না উনি দূর থেকে কলসি করে পানি নিয়ে এসে যখন গ্লাসে পানি ঢাললো এবং গ্লাস নিয়ে মায়ের সামনে গেল তখন দেখলো মার ঘুম চলে এসেছে কিন্তু উনি নিজের মাকে জাগানো ঠিক মনে করলেন না পানির গ্লাস হাতে নিয়ে এই অপেক্ষায় মায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন যে তিনি জাগ্রত হলেই তিনি উঠলেই আমি তাকে পানি প্রদান করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল এবং গ্লাস থেকে গড়িয়ে কিছু পানি বাইজিদ বুস্তামি রহমতুল আঙ্গুল মোবারকে জমে গিয়ে বরফ হয়ে গিয়েছে তখন যেহেতু কনকনে শীতের সময় ছিল তখন পানিগুলো অত্যন্ত ঠান্ডা ছিল যা হোক যখন আম্মাজান জাগ্রত হলেন যখন ঘুম থেকে উঠলেন তখন আমি পানির গ্লাস পেশ করলাম বাইজিদ মুস্তামি রহমতুলি পানির গ্লাস পেশ করলেন বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো তখন চামড়া উঠে গেল এবং রক্ত প্রবাহিত হতে লাগলো আম্মাজান দেখে বললেন এটা কি তখন বুস্তামী বুস্তামি রহমাতুল আলিহি পুরো ঘটনা তার আম্মাজানকে শোনালেন এবং তখনই সাথে সাথে বায়জিৎ বুস্তামি রহমতুল্হিতালিহির আম্মাজানের হাত উঠে গেল এবং বারে ইলেহির দরবারে এভাবে দোয়া করলেন হে আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট তুমিও তার উপর সন্তুষ্ট থাকো ফ্রিজ নাই দেখুন মায়ের হাত উঠে গেল শুধু একটিমাত্র মাত্র বাক্যের বিনিময়ে আল্লাহ তালা বায়েজিদ মুস্তামি রহমাতুল্লাহি তাল আলিহিকে যুগ শ্রেষ্ঠ বলি বানিয়ে দিল আল্লাহ তালার মেহবুব বানিয়ে নিল তো প্রিয় স্নাই ভাইরা উচিত পিতামাতার মাতার করা আর খিদমত এ নিয়তে করা যে আল্লাহ তালাকে সন্তুষ্টি করব। খিদমত এ নিয়তে করা যে আমার মা বাবাকে সন্তুষ্ট রাখবো লোক দেখানো নয় প্রিয় ইসলামী ভাইরা বায়াজিদ মুস্তামি রহমতুল্লাহ তাল আলহি এবং আমরা হজর সঈদুল সুলাইমান আলা নবীন ওয়ালিহি সাল্লা সাল্লামের যুগের যে যুবকের কথা শুনেছি ওনারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য খিদমত করেছেন মা বাবার সন্তুষ্টির জন্য খিদমত করেছেন বরং কোন লোক দেখানোর জন্য নয় এজন্যই তারা উচ্চ আসনে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছেন আল্লাহ তালার রহমত বায়জিদ বস্তামি রহমতুল্লাহ তালিহির উপর বসিত হোক এবং ওনার সৎকায় আমাদের সকলে ক্ষমা হোক প্রিয় ইসলাই ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক আমাদের সকলেরই পিতামাতার যতটুকু সম্ভব শ্রদ্ধা করা যতটুকু সম্ভব আদব করা সম্মান করা এ ব্যাপারে একটি বর্ণিত রয়েছে হিলিয়াতুল আউলিয়া খন্ড পঁয়তাল্লিশ এর মধ্যে বর্ণিত রয়েছে মা কিংবা বাবাকে দূর থেকে আসতে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যান তাদের চোখের সাথে চোখ রেখে কথা বলবেন না ডাকলে তৎক্ষণাৎ ভদ্রতার সাথে আপনি জনাব করে কথাবার্তা বলুন আপন আওয়াজ তাদের আওয়াজের চাইতে কখনো উঁচু করবেন না আব্দুল্লাহ বিন আউন রহমতুল্লাহি তাল আলহিকে তার মা ডাকলেন উত্তর প্রদানকালে নিজের আওয়াজ কিছুটা উঁচু হয়ে গিয়েছিল এ কারণে তিনি দুইটি গোলামকে আজাদ করে দিলেন ভাইরা দেখুন বুজগানে দিনদের সান ও মান কেমন ওনারা তো নেককার ছিলেন এমনি অনেক মুত্তাকি পরহেজগার ছিলেন কখনো যদি কোনো ব্যতিক্রম হয়ে যেত তখনই সাথে সাথে এই যে বুজুর্গের কথা শুনেছি ওনার শুধু একবার মায়ের ডাকের উত্তর দেওয়ার কারণে নিজের আওয়াজ কিছুটা উঁচু হয়ে গিয়েছিল মায়ের সামনে এই কারণে উনি দুইটি গোলাম আজাদ করে দিয়েছিলেন এই মন মানসিকতা হয়তো বা এখন দেখা যাবে আমাদের মধ্যে নেই আমরা যখনই মা বাবার সামনে বেয়াদবি করে ফেলি হয়তো আমরা মাফ চাওতো তো নিজেকে ছোট মনে করি না নিজেকে অপরাধীও মনে করি না কিন্তু আল্লাহ তালা পিতামাতার মাতার ও মান অনেক উঁচুতে রেখেছেন এই জন্যই তো বলেছেন কিতাবের মধ্যে যে পিতা মাতা তোমার জন্য জান্নাত আবার জাহান্ন যদি তাদেরকে খিদমত করতে পারো তাহলে জান্নাতে যেতে পারবে আর যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকো অসন্তুষ্ট করে থাকো তাহলে তুমি জাহান নামের হকদার হবে প্লিজ নাই ভাইয়ের আসুন আমরা অপর একজন বল কথা শুনি যিনি মায়ের দোয়ার কারণে বলি হয়ে গিয়েছিলেন খাজা বাকি বিল্লা রহমতুল কথা অনেকেই আমরা শুনেছি উনি দিল্লির নকশবন্দি সিলসিলার অনেক বড় বুজুর্গ ছিলেন উনি একবার ওনার মনের মধ্যে এটা খেয়াল আসলো যে আমি অলি হব উনি ছোট থেকে একটা চিন্তা ওনার মাথায় ঘুরতো যে আমি অলি হব কিন্তু আমার কাছে তো কোনো আমল নেই কিভাবে অলি হব ওনার টেনশন শুধু এটা ঢুকেছে যে আমি অলি হব অলি হতে চাই আমি অলি হতে চাই একবার ওনার মা লক্ষ্য করলেন বিষয়টা তখন জিজ্ঞেস করলেন বেটা ছেলে তোমার কি হয়েছে তুমি এভাবে ছটফট করছো কেন তখন ওই খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ তাল আলহি নিজের আম্মাজানকে বললেন মা আমি অলি হতে চাই কিন্তু আমল তো করতে পারছি না কি করব তখন ওনার আম্মাজান ওনার সন্তানের এই অবস্থা দেখে নিজের হাত আল্লাহ তালার দরবারে উঠিয়ে দিলেন এবং দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি অলি বানিয়ে দাও এদিকে মায়ের হাত উঠতে দেরি ওদিকে আল্লাহ খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আহীকে যুগের শ্রেষ্ঠ বলি বানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আমরাও সেই বুজুগানী দিনদেরকে মহব্বত রয়েছি আমরাও চাই যাতে আমরাও আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি তাই আমাদেরও উচিত যাতে আমরা পিতামাতার খিদমত করি এবং পিতামাতা যা আদেশ করেন যা নিষেধ করেন সেগুলো পালন করি আসুন পিতামাতা মাতা বদুয়া দিলে কেমন ক্ষতির সম্মুখীন হতে হয় এ ব্যাপারে শ্রবণ করি বর্ধিত আছে এক ব্যক্তিকে তার মা ডাক দিল কিন্তু সে উত্তর দিল না এতে তার মা তাকে বদুয়া দিল তার মার বদোয়ার কারণে সে বোবা হয়ে গেল। ফ্রি ইসলামি ভাইরা দেখলেন তো পিতা মাতার বদুয়া কখনো ফিরত আসে না এজন্য আমাদের সব ভয় করা উচিত যে আমাদের কোনো কথার কারণে কোন কাজের কারণে আমাদের পিতা মাতা কি অসন্তুষ্ট রয়েছেন নাকি সন্তুষ্ট রয়েছেন আমাদের এগুলো লক্ষ্য করা উচিত এবং এ ব্যাপারে গভীর চিন্তা করা উচিত আল্লাহ তাআলা আমাদের যাদের পিতা মাতা রয়েছে তাদের খিদমত করার ফলে তাদের নৈকট্য হাসিল করা তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক এবং মাতার দোয়া নেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আল্লাহল সে দোয়ার কারণে আমরাও যে অবস্থান রয়েছে থেকে অনেক উঁচু অবস্থানে যেতে পারবো আল্লাহ এর জন্য বলবো যে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান কেননা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ এটাই চাই যাতে আমরা নিজে নেককার হয়ে যাই এবং অপরকেও নেককার বানাই তো যারা পিতামাতা আমাকে শ্রবণ করছেন যাদের ছেলে মেয়ে অবাধ্য তারা মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দিন দেখবেন ইনশাল্লা আপনার সন্তান আপনার বাধ্য হয়ে গিয়েছে এবং নেকির কাজগুলোর মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করান্লা নেকির কাজ যখন করবে নেকাল লোকদের সংস্পর্শ যখন থাকবে তখন আপনার বাধ্যগত হয়ে যাবে তখন দেখবেন আপনার সন্তান আপনার চোখের শীতলতা হয়ে গিয়েছে আপনার সন্তানের কারণে আপনার মর্যাদা সমাজে পরিবারে আত্মীয় স্বজনের সামনে অনেক উঁচুতে চলে গিয়েছে হ্যাঁ এমনও দেখা যায় যে দাওয়াত ইসলামীর সাথে যারাই সম্পৃক্ত হয়েছে তারাই নিজের পিতামাতাকে খিদমত করে জান্নাতের অংশীদার হয়ে গিয়েছে তো আমাদের উচিত যাতে আমরা দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশে আসতে পারি কেননা অনেক নজওয়ান দাওয়াত ইসলামীতে এসে বলেছে যে আলহামদুলিল্লাহ আমি পিতামাতার খিদমত পিতামাতার হক এগুলো দাওয়াত ইসলামীতে এসে শিখেছি তো দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিখায় দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই যাতে আমরা নিজে নে যাই এবং অপরকেও নেকার বানাই আল্লাহ তালা আমাদেরকে যাদের পিতা মাতা হায়াতের মধ্যে রয়েছে তাদের খিদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে পিতামাতার গুরুত্ব বোঝার এবং বুজুরগানি দিন রাহি মাহমুল্লাহুল মবিন যেভাবে নিজেদের পিতা মাতার করার কারণে দোয়া নিয়েছেন সেরকম খিদমত করে আমাদেরকেও দোয়া অর্জন করার তৌফিক দান করুক মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم